আপনি কিন্তু আপনার মোবাইল থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো ইমেল আইডিতে ইমেল করতে পারবেন। কোনো ক্ষেত্রে ইমেল করার জন্য আপনাকে আর কম্পিউটার ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো আপনার মোবাইলটি ওপেন করার পর এখানে দেখুন গুগল বলে একটি ফোল্ডার পাবেন, এর মধ্যে দেখুন গুগলের সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রয়েছে। তো আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন জিমেল বলে একটি আইকন আছে, তো এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে থাকা জিমেলের যে অ্যাপ্লিকেশনটি সেটি ওপেন হয়েছে। আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার মোবাইলে আপনার একটি ইমেল দ্বারা লগ ইন করা আছে। তো এখানে দেখুন আমার ইমেলের ইনবক্স শো করছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমার ইমেল আইডিতে যে সমস্ত ইমেলগুলি করা হয়েছে সেগুলি এখানে শো করছে। তো আমরা যেহেতু শিখব যে আমাদের মোবাইল থেকে কিভাবে এক বা একাধিক ইমেল আইডিতে ইমেল করব, সেক্ষেত্রে নতুন একটি ইমেল করার জন্য নিচে দেখুন কম্পোজ বলে একটি অপশন আছে, তো এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। একদম উপরে দেখুন ফ্রম এবং আমার ইমেল আইডি এখানে শো করছে, অর্থাৎ আমি আমার যে ইমেল আইডি থেকে মেলটি সেন্ড করব সেই ইমেল আইডি এখানে শো করছে। তারপর নিচে দেখুন টু, অর্থাৎ আপনি যাকে ইমেল করতে চান বা যে ইমেল আইডিতে ইমেলটি সেন্ড করতে চান সেই ইমেল আইডিটি এখানে পুট করে দেবেন। তো আমি এখানে একটি ইমেল আইডি পুট করে দিচ্ছি। তো দেখুন আমি এখানে একটি ইমেল আইডি পুট করে দিয়েছি। আপনি যদি একসাথে একাধিক ইমেল আইডিতে মেল করতে চান তো সেক্ষেত্রে এখানে পরপর ইমেল আইডিগুলি পুট করে দেবেন। তো আমি যেহেতু তিনটি ইমেল আইডিতে একই ইমেল সেন্ড করতে চাই তো সেক্ষেত্রে এখানে পরপর তিনটে ইমেল আইডি টাইপ করে দিয়েছি। আপনি যদি একটি ইমেল আইডিতে মেল সেন্ড করতে চান তো সেক্ষেত্রে এই টু এর জায়গায় আপনি একটি ইমেল আইডি পুট করে দেবেন। তারপর নিচে দেখুন সাবজেক্ট, তো এই সাবজেক্টে ক্লিক করবেন, আপনি কি বিষয়ে মেল পাঠাতে চান সেই সাবজেক্টটি এখানে লিখে দেবেন। তো ধরুন আমি একটি জবের জন্য মেল করতে চাই, তো আমি এখানে সাবজেক্টে লিখে দিচ্ছি জব অ্যাপ্লিকেশন। তো দেখুন সাবজেক্টে আমি লিখে দিয়েছি জব অ্যাপ্লিকেশন। তারপর নিচে দেখুন কম্পোজ ইমেল, অর্থাৎ আপনি এই ইমেলের মাধ্যমে কি মেসেজ সেন্ড করতে চান সেটি আপনি ডিটেলসে এখানে লিখে দেবেন। তো ধরুন আমি এখানে টাইপ করছি, তো দেখুন ফর এক্সাম্পল আমি এখানে টাইপ করেছি ডিয়ার স্যার প্লিজ ওপেন দ্য অ্যাটাচমেন্ট ফাইল। তো এইভাবে ইমেলের মাধ্যমে আপনি যে বক্তব্যটি পেশ করতে চান সেটি আপনি এই কম্পোজ মেল সেকশনে টাইপ করে দেবেন। ধরে নিন আপনি জিমেলের মাধ্যমে কোনো ফটো, কোনো পিডিএফ ফাইল বা কোনো মিউজিক বা কোনো ভিডিও ফাইল পাঠাতে চান, তো সেক্ষেত্রে উপরে দেখুন একটি ক্লিপের আইকন আছে, তো এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দুটি অপশন চলে এসেছে। প্রথম অপশনটি হলো অ্যাটাচ ফাইল, তো আপনি এই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে গেছে, তো এখান থেকে আপনি যে ফাইলটি সেন্ড করতে চান সেই ফাইলটিকে সিলেক্ট করে নেবেন। তো ধরে নিন আমি এখান থেকে একটি ফটো সেন্ড করব, তো সেক্ষেত্রে ফটো ফাইলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই তো দেখুন ফটোটি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যখনই আমি ইমেলটি সেন্ড করব ইমেলের সঙ্গে আমার ফটোটিও কিন্তু সেই ব্যক্তির কাছে চলে যাবে। আপনি যদি একসাথে অনেকগুলি ফাইল সেন্ড করতে চান সেক্ষেত্রে পুনরায় উপরের ক্লিপ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইল থেকে আপনি যে পিডিএফ ফাইল, ভিডিও ফাইল বা যে ফাইলটি আপনি সেন্ড করতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন। ফাইল অ্যাটাচ করে নেওয়ার পর আমরা যদি এই ইমেলটিকে সেন্ড করতে চাই তো সেক্ষেত্রে একদম উপরে ডান দিকে দেখুন একটি তীর চিহ্ন আছে, তো এর উপরে ক্লিক করব। তো ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সেন্ড দেখিয়ে দিয়েছে, অর্থাৎ আমি যে তিনটি ইমেলে মেলটি সেন্ড করতে চাইছিলাম সেই তিনটি ইমেলে কিন্তু আলাদা আলাদাভাবে ইমেলটি সেন্ড হয়ে গিয়েছে। তো আমি যদি এবার চেক করতে চাই যে আমি যে ইমেলটি পাঠালাম সেটি আদৌ সেন্ড হয়েছে কিনা, তো সেক্ষেত্রে উপরে বাঁদিকে দেখুন তিনটি লাইন আছে, তো এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি অপশন আছে, তো এখানে দেখুন সেন্ড বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইমেল আইডি থেকে যতগুলি ইমেল সেন্ড করা হয়েছে তার লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো দেখুন এইমাত্র আমি যে মেলটি সেন্ড করলাম সেটি সবার প্রথমে শো করছে, তো এর উপরে ক্লিক করছি। তো দেখুন আমি এই ইমেলটি কিন্তু এইমাত্র সেন্ড করলাম, ইমেলটি কিন্তু সাকসেসফুলি সেন্ড
হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি কিন্তু যে কোনো প্রয়োজনে আপনার মোবাইল থেকে জিমেলের মাধ্যমে যে কোনো ইমেল আইডিতে ইমেল সেন্ড করতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি কোনো না কোনো দিন আপনার কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।